স্পেসে ক্লিক করলে প্লেয়ারটা জাম্প করতে থাকে। হোয়াটস গোইং অন এভরিওয়ান, আপনি যদি একজন গেমার হয়ে থাকেন কিংবা গেমিং পছন্দ করে থাকেন এন্ড যদি আপনার হাতের স্মার্টফোনটাকে আপনি গেমিং পিসিতে রূপান্তর করে ফেলতে পারেন তাহলে কেমন হয়? জিনিসটা একটু অদ্ভুত শোনাচ্ছে না? ইয়েস, আপনি যদি আজকের ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি জানতে পারবেন কিভাবে আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোনটাকে একটা গেমিং পিসিতে রূপান্তর করতে পারবেন। পুরো ভিডিওটা জুড়ে আমি থাকছি এলএমজি ইব্রাহিম আর আপনারা দেখছেন এলএমজি ইব্রাহিম টিপস। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সো লেটস, মেবি আমাদের জন্য কোনো গিফট রয়েছে, খুলে দেখা যাক। আমাদের জন্য এই গিফটটা এসেছে, এখন আমি অবশ্যই এই টি শার্টটা গায়ে দিয়ে দেখবো কিরকম লাগে। হাতের কাছে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি টি শার্ট গিফট করার জন্য, আমাদের চ্যানেলের লোগো সহ। হাতের কাছে আপনারা চাইলে আপনাদের চ্যানেলের লোগো, আপনাদের ফেসবুক লোগো অথবা যে কোনো ব্যানার বা পিক দিয়ে এরকম টি শার্ট বানিয়ে নিতে পারবেন বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে। অবশ্যই তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ লিংক আছে, তাদের সকল ডিটেইলস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে যোগাযোগ করে এরকম অসাম অসাম টি শার্ট বানিয়ে নিতে পারবেন। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম। সো গাইজ, আমাদের একটি স্মার্টফোনকে গেমিং পিসিতে রূপান্তর করার জন্য আমাদের মোট চারটা জিনিস লাগবে। প্রথমে আপনার যেটি প্রয়োজন পড়বে সেটি হলো একটি OTG, সেকেন্ড আপনার প্রয়োজন পড়বে একটা USB হাব, এন্ড থার্ডে আপনার প্রয়োজন পড়বে একটা কিবোর্ড, এবং ফোর্থে আপনার প্রয়োজন পড়বে একটা মাউস। আর স্মার্টফোন তো অবশ্যই লাগবে। সো গাইজ, আমাদের স্মার্টফোনটাকে গেমিং পিসিতে রূপান্তর করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে অক্টোপাস। এই অক্টোপাস অ্যাপ্লিকেশনটি আপনারা সিম্পলি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনাদের সুবিধা ক্ষেত্রে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। সো গাইজ, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পরে আপনাদেরকে সিম্পলি অফেন করে নিতে হবে। অফেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন তিনটা গেম শো করতেছে। অ্যাকচুয়ালি আমি এই তিনটা গেমে বেশি খেলে থাকি। সো এখান থেকে আমি সিম্পলি ফ্রি ফায়ার গেমটাকে অফেন করে নিব। গেমটা অফেন হতে থাক, এর মাঝে আমরা আমাদের অন্যান্য কাজগুলো সেরে ফেলি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে OTG-র সাথে USB হাবটাকে কানেক্ট করে নিতে হবে, দেন মাউস এবং কিবোর্ডটাকে সিম্পলি USB হাবে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নেওয়ার পরে আমাদের গেমটা অন হয়ে গিয়েছে। এখানে আমি একটা ম্যাচ অন করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা পাতলা একটু মোবাইলে খেলতেছি। এখন আমাদেরকে সিম্পলি যা করতে হবে তা হলো আমাদেরকে OTG-টা জাস্ট মোবাইলের সাথে কানেক্ট করে দিতে হবে ভিডিও চিত্রের ন্যায়। সো কানেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি মাউসটাকে নাড়াচাড়া করি তাহলে আমাদের গেমের ভিতরে যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটাও নড়াচড়া করতেছে। আমরা মাউসটাকে যেদিকে নিচ্ছি প্লেয়ারটাও সেদিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম এভাবে খেলতেছি, যার কারণে আমি ভালো মতো খেলতে পারতেছি না। বাট আপনাদেরকে দেখানোর জন্যই এই টিউটোরিয়ালটা মেক করা। আর হ্যাঁ, এ পর্যন্ত যখন চলে এসেছেন অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, এবং আপনার ফ্রেন্ডের সাথে যদি এখনও শেয়ার করে না থাকেন অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো গাইজ, আপনার এখানে কিবোর্ডের এই সুইচটাতে যখন ক্লিক করবেন তখন আপনার যে প্লেয়ারটা থাকবে সেই প্লেয়ারটা রান করবে। এটাতে ক্লিক করলে স্কোপ হয়ে যাবে, এন্ড দেন আপনি চাইলে মাউস ক্লিক করে এনিমিকে জাস্ট গুলি করতে পারবেন। আবার এটা ক্লিক করলে আপনার গেমটা নর্মাল হয়ে যাবে এবং আবার রান করতে শুরু করবে। এখানে আমি যেহেতু প্রিপেয়ার খেলছি, এখানে আপনি কন্ট্রোলে ক্লিক করলে আপনার যে গান থাকে সেই গানটা সে পিক করে নিবে, এন্ড স্পেসে ক্লিক করলে প্লেয়ারটা জাম্প করতে থাকবে। আবারও বলতেছি আমি সাধারণত মোবাইল দিয়ে খেলে থাকি, এভাবে আর খেলিনি, জাস্ট আপনাদেরকে টিউটোরিয়াল পারপাস দেখানোর জন্য খেলতে হচ্ছে, যার কারণে এত ভালোভাবে খেলতে পারতেছি না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন।
এন্ড আপনারা যদি গেমিং পিসিতে ট্রান্সফার হতে চান মোবাইল থেকে তাহলে আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, আপনারা চাইলে এইভাবেও প্র্যাকটিস করতে পারেন। সো গাইজ এই ছিল আজকের টিউটোরিয়াল, টিউটোরিয়ালটি যদি ভালো লাগে দেন গিভ এ থামস আপ এন্ড কমেন্টে আপনার যদি টেকনোলজি রিলেটেড কিংবা ইউটিউব রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে তা অবশ্যই করতে ভুলবেন না। আর হ্যাঁ প্লিজ প্লিজ ভিডিওটা আপনার ফ্যামিলি ফ্রেন্ড এবং সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জুড়ে থাকবেন সদা সর্বদা আলম জি ইব্রাহিম স্টিভস এর সাথে। আল্লাহ হাফেজ।